আমরা তো চলে আসছি আলমাজে। আলমাজে আইসা যেটা হইলো যে এখানে স্পেসটা অনেক কম, যে কারণে হচ্ছে যে আমাদের একটু বাইরে বসতে হচ্ছে। কাচ্চি খাইতে আসে যদি ওয়েট করা লাগে তাহলে জিনিসটা তো আসলেই খারাপ। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টকিস ইউটিউব চ্যানেল থেকে। আমি আসছি আলমাজ কিচেন কুমিল্লা কান্দির পারে। এখন আজকে আমাদের একটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে যে আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে আর আমার ফ্রেন্ড শিপন ও হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সো এই ম্যাচটা হবে আগামীকাল, যেহেতু আগামীকাল খেলা হবে এর আগে আমরা একটা সেলিব্রেশন টাইপের একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সো যে মানে শেষ করতে পারবে আগে সে হচ্ছে আলটিমেটলি জিতবে, ঠিক আছে। দেখা যাক কী হয়, আমি বেশি একটা খেতে পারি না কিন্তু হয় চুপচাপ, কিন্তু হয় বেশি খেতে পারি, ঠিক আছে। ওকে স্টার্ট স্টার্ট করো স্টার্ট করো। হ্যাঁ হ্যালো, ঠিক আছে। আমি জিতে গেলাম, আমি তো জিতি নি, জিতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওকে এটা কি লাল আছে? লাল নাই, লাল নাই। স্যার ফিনি ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম চ্যালেঞ্জের সাথে জিততে হলে ঘাম ছুটে যাবো কালকে, শিওর। জায়গাটা একটু সহজ হবে না, মরি জায়গায় পাইছি, জয় এত সহজ না। তবে কুমিল্লা জিতবে, টানা তিন জায়গায় জিতবে।